গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু বিডি লাইফ। আর এই সকাল সকাল খুব তাড়াতাড়ি কলকটা স্টার্ট করেছি, আর গরম গরম চায়ের সাথে। সকালবেলা 4টে ঘুম থেকে উঠে আর বদমাইশি করেই যাচ্ছে, দেখো আবার সকালবেলা দুষ্টুমি শুরু, পড়াশোনার নাম নেই। চলে বসে নিচে নিয়ে চলে, চলো বিছানাপত্র গজ হয়ে গেছে, ওদিকে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি। চলো জামা কাপড় আর মেলে দিয়েছি, বল চল বল এটা কি, এদিকে দেখে বল। নাও বল, করে শূন্য করো, বিয়ে তোলো, গা থেকে না পাও তোলো, ব্যাস শূন্য কর, গোল কর, শূন্য কর, তোল, নে আঁকছি না বা না বাও, ডাক্তানো ডাক্তানো, পেট কাটো, কি হলো এই দুটো, এই দুটো ধারে কি হলো, এটা কি, এটা অ আ, এই দেখো লিখেছে, চলো মাছটা বেঁচে আর এগুলো ধুয়ে নি। এদিকেও পড়ছে আর আমি এদিকে রান্না করার জন্য, এই যে রান্না করবো মোচা, সবজি নিয়ে চলে এসেছি, পিস্তা মোচা আর ভাজা, চলো সবজিগুলো কেটে নিই আর কি মাছ নিয়ে এসে দেখি। আমার পছন্দের মাছ, আমি ভোলা মাছ খুব ভালোবাসি, আর চলো ভোলা মাছগুলো ঝাল করবো আর মোচাটা নিয়ে এসে মোচার ঘন্ট করবো। খাবারের সাথে এমন উপকারী খাবার যদি পাতে থাকে আর কি চাই, আর ভোলা মাছ কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের বাড়িতে এই ভোলা মাছের মাথাগুলো কেউ খায় না, ওই জন্য আমি যখন ভোলা মাছ বাছি এই মাথাগুলোকে বাদ দিয়ে দিই।
Gav? Gav. ¿Cuál mirar? Habla, que no te dejes. কাটা হয়ে গেছে আর চলো আনাজগুলো কেটে নিয়েছি আর কিছু মশলাও রেডি করব আর ওই যে একটা ডিম টোস্ট করে নেব ডিম নিয়েছি আর এখানে এই যে মশলাটা ভাপাতে দিয়ে দিয়েছি টস রেডি খাবো আজকের মত এখানে আবার দেখা আজকের মত এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো বন্ধুরা যারা দেখছো তারা নিজেদের মধ্যে অবশ্যই শেয়ার করো বন্ধুরা প্লিজ